গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। বলছি আমি আফটারনুন, কিন্তু এখন আফটারনুন না, ইভিনিং হয়ে গিয়েছে, মানে 4:30 বাজছে। বাবা বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি, দুদিন হয়ে গিয়েছে। ভাবলাম আজকে একটা ভিডিও করি, মানে মার কাছে মাছ ধরতে বসে দিই, তা আমিও যাচ্ছি, ভাবছি গিয়ে দেখি যদি কিছু একটা মাছ ধরতে পারি। মানে বসে বাবাটা আমি খুব পছন্দ করি, কিন্তু ধরে না আর কি মাছ, সেটা হলো কথা। গিয়ে দেখি যদি কিছু ধরতে পারি তোমাদেরকে দেখাবো। দেখছো মা বর্ষি নিয়ে বসে আছে মাছ ধরার জন্য। আমি ভেবেছিলাম যে আমি মাছ ধরবো, কিন্তু আমি আর ধরবো না, মানে এখানে বর্ষি নাই, দেখছি একটাই আছে। এই গ্রামের এই যে একটা চিউচিউ পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, এই আওয়াজটা কিন্তু টাউনে তো পাওয়া যায় না, গ্রামেই পাওয়া যায়, শুধু শুনতে খুবই ভালো লাগে। আর এই গাছ, পাহাড়, পর্বত, এই যে তো মাছ টানছে, কিন্তু লাগলেই হলো। এই দেখো একটা মাছ লেগেছে, আমি জাস্ট ক্যামেরাটা অফ করেছি, তখনই মাছটা লেগে গেল। এত ছোট একটা বুটি লেগেছে, কত গাছ দেখো এদিকে। প্রথমে এত গাছ ছিল না, এটা ক্লিন ছিল যখন আমরা ছোট ছিলাম। ওর বাবা, ওরে বাবা, এই দেখো আরো একটা লেগেছে, ছোট বুটি। মার মাছ লাগছে না, মশা ক্যামেরা ক্যামেরা সব রক্ত খেয়ে ফেলছে আমার। আমি চলে যাচ্ছি, আয়ান ঘরে ঘুমাচ্ছে, ঘর উঠে যদি দেখতে পাই না তখন হাল্লা করবো, আর ঘরে কেউ নেই। এই চলে যাচ্ছে, দুটো একটু ছোটো ছোটো পুটি লেগেছে, যদি কিছু ধরতে পারে মা দেখাবো। গিয়ে দেখি আয়ান কী করছে, উঠে যদি দেখতে পায় না এমন চিৎকার করবে, প্রেমও ঘুমাচ্ছে। এই দেখো আয়ান ঘুম থেকে উঠে গেছে, এই যে এই যে সেখান বাবা। এখন আমি গিয়ে কলা আন, কলা খাবো, কলা। এই যে রশিটা দেখছো, এটা দিয়ে এবার তো গ্রিল মানে বেঁধে রাখা হয়, লক প্রেম খুলে বাইরে চলে যায় তাই। পাপা তুমি দোলনাতে বসো, যাও যাও, তুমি দোলনাতে বসো, আমি খাবার রেডি করছি, যাও বসবে না তো, ঠিক আছে তুমি থাকো। না 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 না, বাজে কথা বলো না। আমি ভাবছি কলা নিয়ে যাব, কলা আছে ওইখানে, ভাই গামছা রেখেছি। কি সুন্দর সুন্দর কলা দেখো, কত বড় বড় কলা। এই দেখো উনিও ঘুম থেকে উঠেছেন, ওর কাণ্ড দেখো, ঘুম থেকে উঠে দেখো কোথায় শি করছে। এই প্রেম দেখো, এই দেখো আমি এখন কি খাবো, কলা নিয়েছি, দুধের সর নিয়েছি, গুড় খই চিড়ে। বাবা বাড়িতে এলে মনটা শুধু খাই খাই করে আমার, রাক্ষস হয়ে যায়, ভাত না খাই এসব খাচ্ছি। এগুলোকে মেখে খাই, তারপর একটু কাজ আছে সেগুলো করবো, বদিও করে নিই, বদিও ডিউটিতে আছে, প্রথমে খেয়ে নিই। খেয়ে দিয়ে ভাবলাম কাপড় চোপড়গুলো তুলে নিই, বৃষ্টিও আসছে। কদিন থেকে কদিন বললে ভুল হবে, কয়েক সপ্তাহ, দুই মাস, দুমাস হয়ে গেছে, বৃষ্টিটা আর বন্ধই হচ্ছে না। দেখো সকালে হবে না হলে দুপুরে হবে, না হলে বিকালবেলা হবে, রাত্রবেলা হবে, মানে বৃষ্টি হবেই হবে, মানে বৃষ্টি আর বন্ধ হবে না, ভাল লাগছে না আর। একদম রাস্তাঘাট, ঘর বাড়ি সব কীরকম হয়ে গেছে। আমার মায়ের হাঁস মুখি সব আছে, এই দেখো প্রেম দৌড়ে দৌড়ে গেছে, ওর মা এসেছে মানে বৌদি টিটু থেকে এসেছে না, দেখে দৌড়ে দৌড়ে গেছে মায়ের কাছে। যদি বলো ছোটো বাচ্চা সমস্ত দিন মাকে দেখতে পায় না, কী খুশি হয়ে যায় দেখলে। তারপর আমি ভাবলাম বৌদি জাস্ট এসেছে না, আমি হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে দিই, কত ধুলা বালো দেখছো, আর বারান্দা দেখছো রেড কালারের জায়গায় হোয়াইট কালার। এটা অনেকটা আমার ছেলেও করেছে,
মানে যখন হাসে ওরা দুজন মিলে মানে অনেক কাণ্ড কারখানা করে, তো অনেকটা করেছে মানে এগুলো পুরো ফ্লোরটাকে ভেঙে চুরমার করে দিয়েছে ওরা। ঝাড়ু দেওয়া শেষ করে দেখা মা মাছও নিয়ে এসেছে, ভাবছি ঝাড়ু দেওয়া শেষ করি তারপর। এই দেখো মা মাছ নিয়ে এসেছে। ছোট 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 ধরেছেন মা। মাছ দেখে সব বিড়াল এসে গেছে, ছোট ছোট পুঁটি মা অনেকটাই ধরেছে। আসলে মাছগুলো সব কেটে নেই, সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, মানে সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করো, কিছু ভালো লাগলো বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, আমি মাছগুলো কেটে নিই। টাটা, বাই বাই।